বাংলা সংবাদ মাধ্যমে প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী পরিস্থিতি অত্যন্ত খারাপ থেকে তর হতে চলেছে কারণ তুমুল বৃষ্টিপাতের জেরে রাজ্যের একাধিক জায়গায় নদীর জলস্তর বেড়ে উঠেছে এবং এর সাথে সাথে বিশেষজ্ঞ নিম্নচাপের জেরে রেকর্ড বৃষ্টি হয়েছে দামোদর উপত্যকা এর ফলে ফুলে ফেঁপে উঠেছে দামোদর এবং তার উপনদীগুলিতে থাকা বিভিন্ন রকমের জলস্তর যার ফলে জল ছাড়তে বাধ্য হয়েছে ডিবিসি গত দুদিনে দুর্গাপুরের জলদার থেকে মোট এক লক্ষ কিউ সে জল ছাড়া হয়েছে এবং যার ফলে বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে হাওড়া হুগলি পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় এবং অন্যদিকে বীরভূম এবং মুর্শিদাবাদ জেলার বেশ কিছু এলাকাও প্লাবিত হয়েছে ময়ূরাক্ষী দ্বারকা এবং কোপাইরের জলে এবং এরই মধ্যে নতুন করে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন অন স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে ভয়ঙ্কর গতিতে কালো মেঘ সেটা বাংলাদেশ হয়ে পশ্চিমবঙ্গের দিকে ঢুকছে আপনি অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী গতিতে কিন্তু এই কালো মেঘটা ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দিকে আংশিক রোদ ঝলমলে আকাশ রয়েছে সেরকমভাবে কালো মেঘ পুরোপুরিভাবে ঘিরে রাখেনি যার ফলে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে কোথাও সেরকমভাবে বৃষ্টিপাত শুরু হয়নি কিন্তু এরই পরে বৃষ্টিপাত আসার একটা সম্ভাবনা থেকে বেশি রয়েছে প্রথমে নদিয়া এবং তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার আশেপাশে বিভিন্ন এলাকাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং তারপরে কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আবারও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং লাগাতার বৃষ্টিপাতের ফলে কিন্তু এরকম টাইপের বন্যা পরিস্থিতি হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এমনটাই দেখব যে আলিপুর আবহাওয়া দপ্তরের মতে কোন কোন জেলাগুলোকে সতর্ক করা হয়েছে এবং কি পরিস্থিতি হতে পারে অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় হালকা থেকে মাঝারি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ গোটা বিষয়টা আমরা দেখব এবং এই যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে সেটা কবে কাটতে পারে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তো অতি অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখলে প্রতিনিয়ত সমস্ত একবার লেটেস্ট আবহাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের একদম ভেরি ভেরিফাইড আপডেট সবার আগে আপনি জানতে পেয়ে যাবেন একদম বিনামূল্যে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো সবার প্রথমে আমরা যেটা দেখব মেঘ অবস্থান দেখব যে কোথায় কালো মেঘটা রয়েছে এবং মেঘের ঘনত্বটা আমরা আগে একবার দেখিনি ইনপারেট ক্যামেরার মোডে এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেঘের ঘনত্ব কিন্তু বেশ ভালোই রয়েছে আপাতত পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে মেঘের ঘনত্ব কিন্তু ব্যাপক মাত্রায় রয়েছে এবং পশ্চিমবঙ্গের দিকে ধীরে ধীরে এই মেঘটা ঢুকতে আরম্ভ করে দিচ্ছে পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু সেরকমভাবে এখনও পর্যন্ত মেঘ আসেনি কিন্তু এই সময়টার মধ্যেই কিন্তু মোটামুটি মেঘটা ঢুকতে আরম্ভ করে দেবে এবং যদি আমরা এই সময়টাতে পজ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি কিন্তু অনেকটাই মেঘ ঢুকে পড়েছে পশ্চিমবঙ্গের দিকে এই যে অঞ্চলটা রয়েছে হাবড়া এছাড়াও বনগাঁ অঞ্চলের আশেপাশে কিন্তু একটা হালকা মাঝারি কালো মেঘের দর্শন কিন্তু দেখা দিয়েছে দেখতে পাচ্ছেন এখানটায় বনগাঁ রয়েছে সৌরূপনগর রয়েছে হাবড়া রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে সেটা কিন্তু নদীয়ার আশেপাশে বিভিন্ন অঞ্চলে ঢুকে পড়বে এবং তারপরে কলকাতার দিকে ঢুকে পড়বে দেখতে পাচ্ছেন নিউ টাউনের খানিকটা অঞ্চলে কিন্তু এই কালো মেঘ প্রবেশ করে ফেলেছে যদিও বা এই কালো মেঘটা যেটা প্রবেশ করেছে সেটার ঘনত্বটা খুব খুব একটা বেশি না অর্থাৎ সহ মারাত্মক বৃষ্টিপাতের জন্য এই রকম টাইপের মেঘের ঘনত্ব যথেষ্ট না বাংলাদেশের ক্ষেত্রে যে কালো মেঘটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে ভয়াবহ আকারে কিন্তু কালো মেঘ সম্পূর্ণভাবে গোটা বাংলাদেশকে কিন্তু এই মুহূর্তে ঘিরে রেখে দিয়েছে এর মধ্যে সাতক্ষীরা রয়েছে খুলনা রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে লালমোহন এলাকা রয়েছে এছাড়াও যশোর এলাকা রয়েছে বিভিন্ন এলাকা কিন্তু রয়েছে বরিশাল রয়েছে মতিহারে কিছুটা অঞ্চল রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মাথাবেরিয়া রয়েছে কালাপাড়া অঞ্চলটা রয়েছে তো মোটামুটি বেশ কয়েকটা অঞ্চল জুড়ে কালো মেঘ রয়েছে উত্তরের দিকে রকম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিংবা চান্স নেই যদি কোনো রকম স্থানীয় মেঘ সৃষ্টি হয় তার ফলে বৃষ্টি হতে পারে কিন্তু নতুবা কোনো কোনোরকমভাবে কোনো দিক দিয়ে মেঘ আসার সম্ভাবনা এই মুহূর্তে চোখে পড়ছে না উত্তরবঙ্গের ক্ষেত্রে এছাড়াও আমরা যদি দেখি তাহলে কিন্তু রংপুর এছাড়াও কালাই রয়েছে মনমোহন সিং সিলেট ঢাকা এই সমস্ত পুরোটা অঞ্চল কিন্তু আজকের দিনকে খানিকটা শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা ভালো করে দেখার জন্য বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাতের মোড়ে চলে যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন যে মেঘের পরিস্থিতি কীরকম টাইপের রয়েছে যার ফলে কীরকম টাইপে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা ঠিক নর্মাল পজিশনে চলে আসবো এবং যেটা দেখতে পাচ্ছি এই কারেন্ট সিচুয়েশানে কলকাতা আশেপাশে একটা আংশিক মেঘলার জন্য আকাশ রয়েছে যার ফলে খুব বেশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মোটামুটি ছিটেমোটা বৃষ্টিপাত হলেও হতে পারে কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এমনটা বোঝাচ্ছে অপরদিকে যশোর লোহাগাড়া রয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন এলাকা রয়েছে খুলনা বরিশাল রয়েছে মোতিরহাট রয়েছে সিনবাগঞ্জ এই সমস্ত অঞ্চলগুলোর ক্ষেত্রেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহনের যে নিচের এলাকাটা রয়েছে এখানে কিন্তু ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে লালমোহন এছাড়াও এই যে অঞ্চলটা রয়েছে মির্জাগর অঞ্চল রয়েছে এখানটায় এখানে কিন্তু মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রেও আজকের দিনকে খানিকটা আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ থাকবে সেরকম বড় সড়ো ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মালদার ক্ষেত্রেও আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরুলিয়ার দিকে খানিকটা কিন্তু আংশিক রোজ ঝলমলে আকাশ রয়েছে খুব বেশি একটা মেঘ পুরুলিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে না পুরুলিয়া বাঁকুড়ার ক্ষেত্রে অনেকটাই কিন্তু রোজল রোজ ঝলমলে আকাশ দেখা যাচ্ছে এই মুহূর্তে জামশেদপুর এছাড়াও আমরা দেখতে পাচ্ছি এখানটা চাকুলিয়ার আশেপাশে অনেকটাই কম মেঘ রয়েছে কোলাঘাট কলকাতার আশেপাশে অনেকটাই কিন্তু মেঘ জমেছে আকাশের দিকে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখব পরবর্তী সময়ে কি হতে পারে আমরা ট্র্যাকটাকে চালিয়ে প্রায় আমরা চলে এসেছি একটা সময় এবং একটা সময় যেটা দেখতে পাচ্ছি যে বিকেলবেলার দিকে সেই রকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে চোখে পড়ছে না হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের রাঁচির আশেপাশে একটা নিম্নচাপ অবস্থান করেছে যার ফলে ঝাড়খন্ডের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা আজকের দিনকে রয়েছে কলকাতা কোলাঘাটের আশেপাশে ছিটে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি লোহাগারা ফরিদপুর রয়েছে অন্যদিকে এছাড়াও পুরুলিয়া বাঁকুড়ার দিকে তো বৃষ্টি হবেই অন্যদিকে মালদার দিকেও কিন্তু বেশ ভালো মতনই আজকের দিনকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধীরে ধীরে কিন্তু মেঘটা ছড়াতে আরম্ভ করে দিয়েছে যার ফলে উত্তরবঙ্গের দিকে দুই দিনাজপুর সহ মালদার জায়গাতেও কিন্তু খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকে সেরকম বৃষ্টিপাত হবে না অন্যদিকে নদীয়ার ক্ষেত্রেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত হবে বিকালবেলার দিকে নেই আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেব পরবর্তী সময়ে কী হতে পারে দেখতে পাচ্ছেন ট্র্যাকটা অনবরত চলছে এবং চলে এসেছে আমরা একদম তিন ঘন্টা পরে চারটের সময় চারটের সময় যেটা দেখতে পাচ্ছি কলকাতা আশপাশে দক্ষিণ চব্বিশ পরগনা আশপাশে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেরকম গুড়িগুড়ি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই গুড়িগুড়ি বৃষ্টিপাতেরই সম্ভাবনা রয়েছে নদিয়ার অঞ্চলটা খানিকটা শান্তিপুরে আশপাশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের দিকেও কিন্তু বেশ ভালোই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ মালদা এছাড়াও দুই দিনাজপুর এই অঞ্চল জুড়ে কিন্তু বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা বিকেলবেলার দিকে রয়েছে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি রাজশাহী এছাড়াও সিংড়া বোগড়া এই সমস্ত অঞ্চল রয়েছে মহাদেবপুরের আশেপাশে কিন্তু ব্যাপক মাত্রায় খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বরিশাল খুলনার দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চিটাগং জেলার আশেপাশে মহেশখালী আশেপাশে কিন্তু বেশ ভালোই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরার দিকটা খানিকটা মেঘলা আকাশ রয়েছে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে ধীরে ধীরে সন্ধ্যেবেলার দিকে এগিয়ে যাব দেখতে পাচ্ছেন আমরা চলেছি যে একদম ঠিক রাত্রিবেলা সাতটার সময় যেটা দেখতে পাচ্ছি কলকাতার আশেপাশে খানিকটা মেঘলা পরিস্থিতি রয়েছে তবে সেরকম বড়ো সড়ো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়নি এখনও অর্থাৎ রাত্রিবেলার দিকে সেরকম কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই ছিটে ফোঁটা বৃষ্টিপাত কোথাও হলে হতে পারে তবে সেরকম কিন্তু বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রাত্রিবেলার দিকে একদমই নেই দেখতে পাচ্ছেন এখানটায় গোটা পশ্চিমবঙ্গ সবার বাংলাদেশের ক্ষেত্রে রাত্রিবেলার দিকে সেরকম বৃষ্টিপাত হবে না একটা ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিক্ষিপ্তভাবে হতে পারে সেরকমভাবে ঠিক করে বলা সম্ভব না যে এমন এই জায়গাটাতেই হতে পারে এই মুহূর্তে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন তো একটা অনুভব চলছে আমরা চলে এসেছি একদম রাত্রিবেলা একটার সময় রাত্রিবেলা একটার সময় যেটা দেখতে পাচ্ছি যে ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বরিশাল অঞ্চলগুলোর ক্ষেত্রে হতে পারে বরিশাল এছাড়া খুলনার দিকে হতে পারে এছাড়া উত্তরে বাংলাদেশ দিকে যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি মালদা এছাড়াও দুই দিনাজপুরের দিকেও কিন্তু বেশ ভালোই পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কালকের দিনকে একদম ঠিক মাঝরাতের বেলায় একটার সময় কিন্তু হতে চলেছে অর্থাৎ মাঝরাতের বেলায় কিন্তু ব্যাপক মাত্রায় বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়নি এখনো পর্যন্ত আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং ধীরে ধীরে ট্র্যাকটা এগোচ্ছে এবং ভোরবেলার দিকে কালকে দিনকে আবারও তুমুল বৃষ্টিপাত আসতে চলেছে গোটা পশ্চিমবঙ্গের পক্ষে আপনি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে কীরকমটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নদীয়া মুর্শিদাবাদ এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে বৃষ্টিবাদের সম্ভাবনা রয়েছে কলকাতা লাগোয়া পার্শ্ববর্তী সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে ধীরে ধীরে মেঘটা বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের দিকে শিফট করছে যার ফলে বাংলাদেশের ক্ষেত্রেও খুলনা বরিশাল সাতক্ষীরা ঢাকা কুমিল্লা মনমোহন সিং বৃষ্টিপাত হবে কালাই রাজশাহী এই সমস্ত গোটা অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একদম ঠিক ভোরবেলা পাঁচটার সময় কালকের দিনকে এবং তার ওপরে যে অঞ্চলগুলো রয়েছে অর্থাৎ উত্তরের মালদা এবং দুই দিনাজপুরের দিয়েও কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখবো দিনের বেলার ক্ষেত্রে কেমন কি ভয়ঙ্কর দৃশ্য দেখা যাচ্ছে এই মুহূর্তে কলকাতা লাগোয়া সমস্ত অঞ্চল নদিয়া মুর্শিদাবাদ এবং বহরমপুর থেকে শুরু করে সমস্ত অঞ্চল দিয়ে কিন্তু ব্যাপক মাত্রা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদ এবং যদি আমরা দেখি তাহলে মালদা অপরদিকে দুই দিনাজপুরের দিকেও বৃষ্টি হবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দেবো দেখবো পরবর্তী সময়ে কেমন কি পরিস্থিতি হতে পারে সেদিকে আমাদের নজর থাকবে তো আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ট্র্যাকটা চলছে এবং বেলার দিকে কিন্তু ব্যাপক মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে এবং মূলত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে অঞ্চলগুলো রয়েছে বাংলাদেশের শ্যামনগর এবং বারুইপুরের আশেপাশে হতে পারে কলকাতা থেকেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন প্রায় দুই সেন্টিমিটারের কাছাকাছি মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এর ফলে কিন্তু প্রবলভাবে বন্যার আশঙ্কা তৈরি হয়ে রয়েছে আজকের দিনকে সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকতেও কালকের দিনকে সকালবেলা থেকে তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা নজরে পড়ছে আমাদের এর সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে মালদার দিকে বৃষ্টিপাত হবে এবং দু দিনাজপুরের দিকেও হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কিন্তু প্রবল একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মূলত ভারী বৃষ্টিপাতই কিন্তু আমাদের নজরে পড়ছে এই মুহূর্তে আমরা আবারও ট্র্যাকটাকে আরেকটুখানি এগিয়ে নিয়ে যাব দেখব পরবর্তী সময়ে কীরকম কী পরিস্থিতি হতে পারে একদম দেখতে পাচ্ছেন যে দুপুরবেলা ঠিক দুটো সময় গোটা পশ্চিমবঙ্গে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আংশিক মেঘলা আকাশ তৈরি হয়ে রয়েছে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও সে একই রকম পরিস্থিতি রয়েছে ঢাকা কুমিল্লা এছাড়াও সিলেট থেকে শুরু করে রংপুর এছাড়াও রাজশাহী থেকে শুরু করে সমস্ত এলাকা খুলনা আশেপাশে হালকা থেকে মাঝারি গুড়ি গুড়ি বৃষ্টিপাত চলবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং প্রায় কিন্তু ট্র্যাকটা চলছে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা অনবরত হতে থাকবে কালকে দিনকে সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রিবেলার দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই রাত্রিবেলার দিকে পুরুলিয়ার দিকে কিন্তু একটা বেশ ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু মোটামুটি সাতটা থেকে নটা পর্যন্ত সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দশটা থেকে আবারও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত কালকে দিনকে হতে চলেছে এমনটাই পরিস্থিতি থাকবে আপাতত কালকে দিনকে অর্থাৎ আজকের থেকে কালকে বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে এই মুহূর্তে আমরা লেটেস্ট আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টটা পেয়ে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন অনস্ক্রিনে যে আজকের দিনকে কিন্তু মোটামুটি একটা সতর্কতা দিয়ে দিয়েছে হলুদ সতর্কতা হালকা থেকে মাঝের বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দিচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এছাড়া উত্তর চব্বিশ পরগনা জেলার ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করে দিচ্ছে এক থেকে দু জায়গায় হালকা মাঝারি গুড়িগুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মুর্শিদাবাদ এবং নদীয়ার ক্ষেত্রেও আজকের দিনকে একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজকের দিনকে কিন্তু নদীয়ার ক্ষেত্রে ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একটা সতর্কতা জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বন্ধুরা মূলত আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দেওয়া ছিল আপনার যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অতি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে প্রতিনিয়ত সমস্ত রকমের লেটেস্ট আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজের খবরের আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য